আমার ফুয়ানি শুনগি রে গুরুন্দে আমার ফুয়ানি শুনগি আমার ফুয়ানি শুনগি রে আমার ফুয়ানি শুনগি রে আমার ফুয়ানি শুনগি রে আমার ফুয়ানি শুনগি তো হইছে আমার ফুয়ানি শুনগি রে হ্যাঁ আ হামিদ নি ও কিলা আমার ফুয়া গুরুন্দে নিছেগি রে ভাই কোন বাইরে বউ ভাই নিছেগি রে আমার ফুয়ানি শুনগি গুরুন্দে নিছেন হরে তুমি জানলাই কিলা ওই আমার বনাইছে বনাইছে আমার ফুয়ানি শুনগি 10 লাখ টাকা দিয়ে ছুটি আনতাম আমি কিলা ছুটি আনতাম রে আমি 10 লাখ টাকা না না জানাই জনি না তো আজ আইছি না তো না জানা নিলা আইছি না আমার ফুয়া নিছেগি রে আমার ফুয়া কিলা আনতাম ছুটি গরে আমি কিলা ছুটি আনতাম রে আমি 10 লাখ টাকা নইতাম আমি কিলা আমার ফুয়া আনতাম রে 10 লাখ কই কি তো ইয়া হ্যাঁ আমার ফুয়া কিলা আনতাম গুমন্তি নিছে কি তো ইয়া ও লুকমান্ডে নিছে কি আমার লুকমান্ডে গুমন্তি নিছে কি গুমন্তি নি ও গুমন্তি নিছে কি দুরিয়া এখন তোমরা খালে খালাই তাই খালে গুরিতে আমার ফুয়া কিলা আনতাম 10 লাখ টাকা ডিমান্ড করছেন 10 লাখ টাকা নইতাম রে আমার ফুয়া নিছে কি নিছে কি রে আমার ফুয়া নিছে কি আমার ফুয়া টেকার ব্যবস্থা করতে গিলা আর আমি খানা হইতাম রে আমি কি লাইলা বাবা আমি 10 লাখ টাকা টেকা হইতাম লাস্ট তারিখ গ্রহণী এখন আরো 10 লাখ ছুটি আনতাম পরে ভাই আমি টাকা আনো হইতাম আমি 10 লাখ কিলা পাইতাম রে আমার হুয়া দুরা নিছেন গিরে গ্রামন্তি নিছেন খবর হইলা কি ও ফোন আইছে আমার কাছে এখন ফোন আইছে ফোন আইছে কোন নম্বর আইছে ওটা দেও না ফোন আইছে রে ও নাম্বার দেখো ও তুম নাম্বার কই দেই ও কোথায় গাইছে রে ও মারো তুমি দেখি দেখি মারো আচ্ছা আচ্ছা আমার উপায় নাই দেখো মারো স্যার ডায়াল করা নম্বরটু বর্তমান সুইচ অফ কর আবার তো সুইচ অফ কর আমারে ফোন করছে রে আমার দুইবার ফোন করছে ও নম্বরে ফোন করছে ও নম্বরে ফোন করছে রে বাবা সুইচ অফ কর এখন কিতা করতাম ফোন সাইন আমি কিতা কইতাম রে বাবু ফোন করলো আমারে ও ফোন করছে দুই তিন বার নো দেখলা তাই ও ফোন করছে রে ও হ্যাঁ সুইচ অফ কর আও সুইচ অফ কর এখন কিতা করতা আছস কিতা করতা আমি কিছু ভাই না তো কইয়া স্কুল থেকে আইতে হমো ট্যাক্সি মা ফাড়ন মানুষ এখন ফলাই ও মানে আমার খুব হইব রে বা আর কেন রে বা মিস নাই আমার হইব আমার লঙ্কা নাই আর বা ও আমার খুব হইব রে বা 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 ও ও ও ও দেখি ওই গো আমার ফুয়া ও মারি লাগিছে রে আমার ফুয়া মারি লাগিছে কি ভাই দেখি দেই তোমরা তো ভালো ভালো আইছে রে আইলি না রোগে লড়ে তো রোগে লড়ে তোর রে মাতর নেই রে তোর মারি সিন না মারি সিন তোর রে না না আবু সিন দাস আছে স্যার তোর মারি নেই রে ও আবু জান আছে আবু জান আছে ও বিয়ানে মারি লাগিছে রে ও বিয়ানে মারি লাগিছে রে তোর রে ও বিয়ানে মারি লাগিছে রে উগ্রপন্থী নিলে তো ইতা ফয়সা ছাড়া তো ছাড়িয়া দিন না ফয়সা ছাড়া ছাড়িয়া তো নাই তার আব্বাই কইলে রে টেকা ডিমান করতে ফোন করিয়া আনা টেকা ইনো তারে আদা মারা কই গেলা কিন্তু ইয়া ইতে কি দত করব আমার হইলাও সন্দেহ হইছে তার লাগি আমি পুলিশ কল দিছি এরা আবার হতে রাস্তা আইদরানি আকুয়া পুলিশ কইছুন ও কইছি আকুয়া পুলিশ ওরা ইনকোয়ারি করলে নানি বার হইব বার হইব অরিজিনাল জিনিস বার হইব আসল রহস্য বাইরেই আইব তো এরা আকুয়া ফোনে কো লাগাওতে থাকবে ও স্যার আইয়া আসুন ও তো বকুয়া স্যার আপনার ছেলে গড় তাকে কটার সময় বার হয়েছিল সকাল 10টার বাড়িয়ে গেছে স্যার বাড়িয়া ব্যাংকে পাঠাইছিলাম ও তান 50,000 টাকা দিতাম তান 50,000 টাকা দিতাম কইছিলাম টাকা 1 লাখ লইয়া আইতো ব্যাংকতে উঠে আনতো আমি তান ঋণ দিতাম তাই জন্য আইতা তার এই ঋণ নিবার আর তো 12টার সময় ঘুরিয়ে আইবার কথা তাই 2টা বাজি গেছে কোনো খবর নাই অপেক্ষা করতে করতে হঠাৎ করে একটা ফোন আইছে যে 10 লাখ টাকা দিতাম দিয়া ছুটাই আনতাম বাদে স্কুল ছাত্র একটা দেখে খবর কইছে যে কোনো ক্লাস জুড়ে মানুষকে ফেলাই বাদে গিয়া দেখছে অজ্ঞান অবস্থা ফুয়া ফেলাই তা নিয়ে আসলা সেটা বইয়া বাদে বাইতে আনছি স্যার আমার কাছে ডাউট লাগে এটা মনে হয় কিডন্যাপিং কেস না এটা কেতা বাপু আর কেতা ষড়যন্ত্র আছে ও তাহলে তো আমি ফোন দিছি আপনাদের বলা করে তদন্ত করব সব বাইরেই আইব
আপনার ছেলের অবস্থা এখন কিটা ছেলে ছেলের অবস্থা সা নরমাল ভালো আছে ডাক্তার লাগাই জুই পানি নিছি চাইছি পুষাই তারে একটু ডাকইন না ডাকিতাম একটু ডাকইন লুকমান ও আসাই সারে গুই দিও ও আইছি স্যার খুব কা কিদে হইছিল তোমার আমি টেখানাত গেছিলাম স্যার ব্যাংকো টেখা লইয়া আওয়ার সময় হঠাৎ ছোট গাড়ি একটা আইয়া আমার সামনে ব্রেক মারছে আর ব্রেক মারিয়াও আমার দরজা খুলিয়া উঠাই দিছে আর উঠাইয়া স্যার চোখ বন্ধ করিল চেকে ফটিয়ে খান দিয়া আর বন্ধ করে কোনবা লইয়া গেছে স্যার পরে তারা আমার কিতা হুঙ্গাইয়া বেশ করিলছেন মনে হয় পরে আর আমি কিছু বুঝছি না স্যার খুব মারছেন আমার শরীরে খুব বেদনা হয়েছে স্যার এখন তোমার বরণ কিটা আছিল ফুল শার্ট একটা আসলো স্যার উত্তর আটনা স্যার খুলিয়া সিঁড়ি লিছেন স্যার ও রাখা আছে সাতটা একটু নিয়াও দেখি দশটা দিও এই যে হে অ্যাকাউন্ট থেকে পয়সা উঠাইছি অ্যাকাউন্টে কার নামে গোহার নামে স্যার কোনো অ্যাকাউন্ট নাম্বার বা বই আছে নি বই তো দিয়া দিছিলাম টাটা আনতে তাই বাসন লুটফাট হইতে তারা কোন দেখি টাকা খরচা খাইছি স্যার ও শার্ট ফাড়ি দেব ইয়ে হাজার নেট না করবে নি দিয়া তোইছি বাকা মাইদুর করছ স্যার দিও স্যার আপনি একটু ওটা ধরে স্যার আমি একটু দেখি ও দেখুন দেখুন স্যার এটা কিন্তু আমি গেছি না স্যার এটা ষড়যন্ত্র কোনো এভিডেন্স স্যার এভিডেন্স তো শার্ট স্যার আমি প্রমাণ করতাম না স্যার দেখিলা আর ওদিকে ভাই তুমি ওটা ভরো দেখি টানিস স্যার বোন হারাই স্যার আপনারা এতে কিতা মাঝে তারা স্যার আমার মারি তারা স্যার ঠিক আছে আমরা তো আমরা পুলিশের লোক আমরা খাস করছে তো সম্পূর্ণ ভালো স্যার ঠিক আছে তো হাত দিয়ে লাগাল পাওয়া যায় না স্যার এই দিকটা লাগাল পাওয়া যায় এই দিকটা লাগাল পাওয়া যায় এই সাইডটা তোমার স্যার ঘুরাঘুরি ভালো যে সাইডটা হাত দিয়ে লাগাল পাওয়া যায় না কারণ হইলে কিটা জানেনি স্যার হাত লম্বা করে শার্টের এই দিকটা হওয়া যায় না এই শার্টটা এ নিজে ছিঁড়িছে স্যার কারণ ওইদিকে স্যার ওই দিকে অতটুকু জায়গাল মিলে ওইদিকে অতটুকু জায়গাল মিলে যতটুকু স্যার তার হাত দিয়ে লাগাল পাইছে অতটুকু জায়গা হে নিজে ছিঁড়িছে স্যার যদি স্যার উগ্রপন্থী ছিঁড়িত স্যার পিছন থেকে টানলো অনে অন্তাকে ছিঁড়লো অনে অন্তাকে ছিঁড়লো অনে স্যার পিছন থেকে টানলো অনে তখন সামনে দিয়ে বাঁচার চেষ্টা করলো অনে স্যার পিছন থেকে ছিঁড়লো অনে ইউ আর রাইট রাইট বলো আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট আমার স্টেট ব্যাংক অ্যাকাউন্ট স্যার কোন ব্রাঞ্চ কথাকাঠি ব্রাঞ্চ আপনার অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ আছে নি জি না স্যার আধার কার্ড আছে নি করো আধার কার্ড আছে আধার কার্ড আনো তো স্যার বিশ্বাস করো আমারে কিডন্যাপ করা হয়েছে স্যার কোনো ষড়যন্ত্র না স্যার তুমি ওখানে থাকো আমরা ইনভেস্টিগেশনও সব বার হয়ে যাইব ওখানে দাঁড়াও তুমি স্যার দেখবা স্যার ওই তোমার আব্বারে ডাকো ডাকো পাইছো নি আধার কার্ড ওই আধার কার্ড দিন অটো মারিয়ে দিলাই ম্যানেজার আপনার মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বার 9365250401 হ্যাঁ গুড আফটারনুন আপনার হোয়াটসঅ্যাপও একটা ডকুমেন্ট দিছি দেখুন যে নুন আমার কোনো অ্যাকাউন্ট আছে নি বা ব্যালেন্স কত আছে আমার একটু জানাই না ঠিক আছে দুই মিনিট বুঝে জানাই ওকে স্যার এরা বাপুয়ায় বহুত মানুষের কাছে টাকা পয়সা লইছেন 50,000 এনর 20,000 এনর 70,000 মানুষের টাকা দেনা স্যার এখন এখন সব দিব সব দিব হ্যাঁ হ্যালো কোনো পয়সা নাই কোনো ট্রানজ্যাকশন হয়েছে না অনলি 500 টাকা ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কোন চাইন আপনার তো এই ঘটনার কিছু রহস্যটা কিটা কইন না কইন না আপনি মাতুন না খানি না ডান্ডা লাগিয়ে দাম তানাত নিয়া খেলে ইলা হল্লা আপনি সাফ সাফ কই দিন যদি না আপনি সাফ সাফ কই না আমি আপনারে মার্ডার কেইছো রেপ কেইছো নন বেলেবল সেকশনও ঢুকাই দিম বুঝুইনি সারা জিন্দেগি জেলও থাকবো আপনি বাড়ি দিয়ে পারত না সাফ সাফ কই দিন আমার মাথা খারাপ করবো না কই দিন স্যার প্লিজ স্যার আমরা বিপদই বানাইবে না স্যার আমরা নিজে বাঁচতে গিয়া স্যার আমরা এই রাস্তা অবলম্বন করছি সারি দিন স্যার আমরা আমরা
মানুষের প্রচুর ঋণ হয়ে গেছে আর মানুষের ঋণ মারতাম ফারতাম না দেখি আমার বাপকে মিলিয়া ও ষড়যন্ত্রতা করছিলাম বাকি তো হয়েছে সেটা চিন্তা করো না চিন্তা করি আর যে মানুষের যে 3-4 লাখ টাকা ঋণ কিলা মারতাম কিলা কিতা করতাম ওটা চিন্তা করি আর বুঝছো তুমি আর তো হামিদ রে আর সাদরে কইছি টাকা সোমবার আনতা ইয়া তারাও আইবা আমি কিলা কিতা করতাম 1 টাকাও আত নাই কিলা দিতাম আমি আর কিছু আকল করি ভাইয়ান তা ও তো চিন্তা করি লাভ নাই তার কাছ থেকে তারে কারে গুলো কা আর ও তো আরেক ডেট হয়ে গেলে দিমুই আর কিতা এনো মারিয়া খাইলি মনে কোনো আর কত ডেট লইতাম 4-5টা তার কাছ থেকে লইয়া আসি ও তারিখ লাস্ট দিছি কই তুমি তুমি ও তারিখে আই আইল তুমি পয়সা পাইবা এখন আমি কোন ডেট লইন আর একটা ডেট লইন আর ডেট লওয়া আইতো না কোনো লাইন নাই আর চিন্তা মাথা খারাপ কিলা কিতা করতাম কইয়া ও অন্ত জাগে কে বেশিলাই আর বেশিয়া না না জায়গা বেশি বেশি না এটা ঋণ মারতে জায়গা বেশি এটা হইতো না তে তো এখন জায়গা না বেশি ঋণ না মারলে ভাই ভাই তাকে মুগিলে মানুষ আছে ভাই দেবা ডেলি দুই তিনবার করে ভাই তাই মানুষ এখন ভাই কে যাবা লাগবো জাগে কে বেশি লাই বেশি মানুষ ঋণ মারিলে জায়গা বেশি বেশি নাই জায়গা বেশি এটা তা চিন্তা করা লাগবো টেকা এখন না দিয়া কোনো ব্যবস্থা করলে হইব নি আব্বা টেকা না দিয়া কিলা শেষ করি মানুষের ব্যবস্থা কি যদি আমি ব্যবস্থা করি আব্বা না দিয়ে শেষ করা যায় শেষ করিলে বালা নাকি তা আপনি চাইননি চাইননি আবার কিটা না দিয়ে শেষ হল তো বালা ইলে কোন লাইন বাকলে তো বলা নানি দেখো কোন লাইন পারুনি আব্বা আমার এনে বুদ্ধি আছে না দিয়ে শেষ করার কিটা খাই যখন তারা আইবে না টাকা নেওয়া ঠিক টাইম তারা আইয়ার আগে আমি বাড়িতে যাই মুগে ঘর থাকি আর তারা আইয়ারলে আপনি এক কাম করবা সাবাস সাবাস বালা বুদ্ধি বা করছো বহুত ভালো বুদ্ধি লইলে আব্বা ওখান কইয়া আর মানুষের কাছে ঋণ লইতাম পারম ওই ওই কই মোর বিপদ ঋণ দেও তুই আর লইতাম পারম ওই ওই বজা বুদ্ধি কর ওই ওই ঠিক আছে হুন যাইতে সময় বেরো ষাটে তো আছে ফারা ফুন নগু ওগু নিস গিয়া বুঝছ নি আব্বালে ষাট পারিস না যা বালে একটা বুদ্ধি কাইছে আমার তো মাথা দরি লইছিল কিটা বুদ্ধি আমি বুঝি তা মানছি রে তোর একটা বুঝ দিছি আমার কুয়া বুদ্ধি বা করছে বালা বুদ্ধি বা করছে বাপুয়ে মিলিয়ে বালা একটা পলিসি করছো নানি পুলিশ টকি দেয় না মানুষ টকি দেয় এখন হইতো কও কিতা লাগে খোল্লাই স্যার আমরা আর এটা করতাম না স্যার সারিয়া দিলাম স্যার আমাদের স্যার আমরা যা ভুল করছি এটা করতাম না স্যার আমরা যা যা জায়গা জমিন আছে সব বেশিয়া আর সব মাত্র ঋণ মানুষ স্যার আর আমরা সারিয়া দেন জানি দিন স্যার স্যার এরকম আসে আমি ছাড়া যায় না স্যার কিতা করতাই এরা স্যার টানা নিয়ে চলা বহানতে বিল লিয়ে আই চলো স্যার আমরা নিন না চলো আর ফাজিল মাথা চলো